হাই ফ্রেন্ড, আমি কাজী রাসেল। উপস্থিত হয়েছি আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও। তো আজকে যে ভিডিওটি করব সেটি হচ্ছে একটি ডেল কোম্পানির মনিটর। মনিটরের কাজ নিয়ে ভিডিও করার জন্য আমার কাছে কিছু রিকোয়েস্ট আছে এবং আপগ্রেড কিছু কাজ দেখানোর জন্য। তো আজকে যেটি কাজ কর দেখাবো সেটিও একটি আপগ্রেড ভিডিও হবে এবং আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলুন দেখি আজকের সমস্যা। তো বন্ধুরা দেখে নিব আজকের সমস্যা। আজকে আমার সামনে যেটি সমস্যাটি আছে সেটি হচ্ছে ডেল কোম্পানির একটি 19 ইঞ্চি মনিটর। এই মনিটরের সমস্যাটিকে আমরা দেখে নেব। প্রথমে পাওয়ারটি অন কর, পাওয়ার প্লাগটি ইন করলাম, চালু হয়েছে, ডেল লেখা এসছে। ডেল লেখা আসার পরে উপরে একটু সমস্যা, এই ধরনের সিমটম এবং উপরের অংশে ছবির প্রবলেম দেখা দিচ্ছে এবং স্ক্রিনটি বারবার লাগাচ্ছে। তো এই সমস্যাটি কীভাবে সমাধান হয় করা যায় সেটি আসলে দেখবো আমরা। যে ইমেজটি স্ক্রিনে আছে সেটি ক্লিয়ার না এবং কিছু দাগ উপরে দেখাচ্ছে। তো আমরা এটি খুলে নিব এবং দেখবো এর সমাধান কি। তো বন্ধুরা আমরা সম্পূর্ণভাবে মনিটরটি খুলে নিয়েছি এবং সমস্যাটি আবারও দেখাবো। সমস্যাটি এই ধরনের। তো এই ধরনের সমস্যা আমি ভোল্টেজগুলো মেপে দেখেছি, আবারও দেখাবো। তো আরেকবার একটু ভোল্টেজ মেপে আপনাদের দেখাই। তো আমরা ভোল্টেজগুলো মেপে নিব। 5 ভোল্ট, 4.8 অর্থাৎ 5 ভোল্ট। এরপরে আমার ডিসি টু ডিসির সকল সাপ্লাই ভোল্টেজগুলো চেক করে নিব। ভিজিএল -7 ভোল্ট, ভিসিসি 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট, ভিজিএস 26 ভোল্ট, সরি 28 ভোল্ট, এভিডিডি 11 ভোল্ট, ভিকম 5.5 অর্থাৎ এভিডিডির অর্ধেক। আমার এখানে প্যানেলের টিকনে ডিসি টু ডিসি সাপ্লাই ভোল্টেজ সবগুলো ঠিক আছে এবং সিগনাল ভোল্টেজগুলো আমি দেখে নেব। গামা সেকশন ভোল্টেজ 11, দশ, ছয়, চার। গামা সেকশন ভোল্টেজগুলো সবগুলো এখানে সঠিক দেখাচ্ছে এবং সিগনাল ভোল্টেজ যেগুলো আছে সেগুলো চেক করে দেখব। 1.6, 1.5, 3.0, 3.29, 2.9, 1.2, 1.4, 1.5। আমার প্যানেলের টোটাল ভোল্টেজগুলো আমি সঠিক পেয়েছি এবং ভোল্টেজগুলো সঠিক থাকলেও এখানে একটু সমস্যা আমি ফিল করতেছি, যেটি হচ্ছে আমার ডিসি টু ডিসি আইসিটি ওভারহিট হচ্ছে, প্রয়োজনের থেকে বেশি হিট হয়ে আছে এবং কিছু কম্পোনেন্ট একটু বেশি হিট মনে হচ্ছে আমার কাছে। তো আমি এই ক্ষেত্রে চেক করে দেখছি যে ভিজিএল -7 ভোল্ট এখানে ঠিক আছে, কিন্তু এই লাইনের যেগুলো অপশান আছে, পার্টস আছে, এগুলো হালকা একটু গরম হচ্ছে অন্যান্য ভোল্টেজের তুলনায়। তো এই ক্ষেত্রে আমাকে দেখার বিষয় এই ভিজিএল ভোল্টেজটি রেসিস্ট্যান্স দ্বারা যখন কপে আসছে সবগুলো কপ ওভারহিট নাই, যা ইয়ে আছে স্বাভাবিকই আছে, কিন্তু কোনো একটি কপ হয়তো ভিজিএল ভোল্টেজ শর্ট করে নিয়ে আসে কিন্তু রেসিস্ট্যান্সের দ্বারা পার হয়ে গেছে, বিধায় ভোল্টেজটি এপারে ঠিক দেখাচ্ছে কিন্তু কপে
ভোল্টেজটি ড্রপ হচ্ছে, যার কারণে আমার ছবির সমস্যা আসছে। তো আমি এই ক্ষেত্রে অনেক খুঁজছি, খোঁজার পরে একটি সলিউশন করে দেখব, চেষ্টা করব যে সমাধানের মাধ্যমে সমাধান করতে পারি কিনা। ভিজিএল ভোল্টেজ মাইনাস 06, এখানে 25 ভোল্ট, এইখানে দুইটি সবগুলো ভোল্টেজ কপের যে সাপ্লাই ভোল্টেজগুলো, এইখানে কিছু ভোল্টেজ রেজিস্ট্যান্স ব্যবহার করছে, রেজিস্ট্যান্সের দ্বারা ভোল্টেজটি কপে সাপ্লাই হয়েছে। তো আমার এখানে একটি পিট পিট শব্দ হচ্ছে, হালকা খুবই স্মুথ একটি শব্দ হচ্ছে, যে শব্দটি আমি দেখছি যে যখন আমি ভিজিএল ভিজিএস এই দুইটি কপ কানেকশন ডিসকানেক্ট করতেছি, তখন আমার এই সাউন্ডটি এখানে আর দেখাচ্ছে না, শোনা যাচ্ছে না। এবং এই লাইনটি আমি সঠিকভাবে কপের শুধু সাপ্লাই ভোল্টেজের এখান থেকে ডিসকানেক্ট করব এবং তারপরে আপনাদের আমার কাজের রেজাল্ট দেখাবো। তো ডিসকানেক্টটি করে নিই। এখানে দুইটি লাইন আছে, একটি ভিজিএল একটি ভিজিএইচ। আমি সর্বপ্রথমে ভিজিএইচ লাইনটি, কারণ হাই ভোল্টেজ এটি বেশিরভাগ শর্ট দেখায়, এটি রিমুভ করব। এটি আমি রিমুভ করব। এখান থেকে কানেকশানটি ডিসকানেক্ট করলাম যাতে ভিজিএইচ ভোল্টেজটি এই কপে না ঢুকতে পারে। এবং এখানে যে পিনটি আমি ওপেন করলাম, শুধু এই কপের কানেকশানটি আমি ডিসকানেক্ট করছি এবং এই ভিজিএইচ ভোল্টেজটি অন্যান্য সকল কপে প্রেজেন্ট আছে, কারণ এখানে কিছু পয়েন্ট আছে, পয়েন্টের ওপারে যদি আমি ডিসকানেক্ট করি তাহলে সকল ইয়েতে ভিজিএইচ কানেকশানটি মিসিং হবে। আমি পয়েন্টের এপারে করছি যাতে শুধু এই একটা কপের লাইন ডিসকানেক্ট হয়। তো আমরা ডিসকানেক্ট করে নিলাম, এবার স্ক্রিন দেখব যে আমার সমস্যাটি সমাধান হলো কিনা। আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে, কোনো ইয়ে নাই এবং কোনো ধরনের ডিসপ্লেতে কোনো সমস্যা দেখা দিচ্ছে না এবং ক্লিয়ার। আশা করি আমার কাজটি সাকসেস হয়েছে এবং আশা করি সবাই কাজটি সুন্দরভাবে বুঝতে পারছেন। এবং যারা যাদের মধ্যে এখনও সংকোচ আছে তাদের জন্য আমি আবারও রিপ্লে সমস্যাটি কোথা থেকে হয়েছে এবং সমাধানটা কীভাবে করলাম আবারও আমি দেখাবো। তো আমার কাজটি সাকসেস বন্ধুরা, আমরা আরেকবার দেখে নিই যে সমস্যাটি কী ছিল এবং কেন হয়েছিল এবং সমাধানটি কীভাবে হলো। তো বন্ধুরা, আমরা স্কেলার বোর্ডটিতে সকল ভোল্টেজ প্রথমে চেক করে নিয়েছি এবং নেওয়ার পরে কোথাও কোনো তেমন কোনো ফল্ট আমি দেখতে পাইনি। তারপরে যেটি হলো, হালকা আইসিটি গরম হচ্ছিল, আইসিটি গরম হওয়াতে আমার সন্দেহটি হয় যে কোনো ভোল্টেজ ড্রপ হয়ে আছে, যার কারণে আমার পিকচারের ছবিটি সমস্যা দেখা দিচ্ছে। তো আমি সর্বপ্রথম এখানে হাই ভোল্টেজ আছে, ভিজিএইচ ভিজিএল, এই দুইটি ভোল্টেজই সাধারণত যে কোনো স্কেলার বোর্ডে শর্ট হয়ে থাকে। তো এখানে লাইনটি আমি যখন ডিসকানেক্ট করছি তখন আমার ভোল্টেজ আইসিটি আবার স্বাভাবিক অবস্থায় আছে এবং আমার স্ক্রিনের ছবিটি স্বাভাবিক। তো বন্ধুরা, আমার কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা সিআরটি কাজ করেন এবং নিজেকে আপডেট করতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, এবং যারা প্রশিক্ষণ করতে চান তারা ফোনে যোগাযোগ কন্ট্যাক্ট রাখবেন। আমি শীঘ্রই আমার প্রশিক্ষণ সেন্টারটির কাজটি শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আমার কাজটি সবার নিশ্চয়ই ভালো লাগছে, আর এই ধরনের আপডেট কাজ পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন এবং চ্যানেলের পাশে থাকবেন সবাই। এবং যারা এই ধরনের কাজ করতে যে সমস্যা ফিল করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।